এই বিষয়ে আরো জানাতে কানাডা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আব্দুল্লাহ আল ইমরান। ইমরান, আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর খুনি নূরের যে কানাডাতে অবস্থান করা এবং গোপনে অবস্থান করার বিষয়টি নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনে তৈরিতে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, এই বিষয়টি যদি জানান দর্শকদের উদ্দেশ্যে। আপনাকে ধন্যবাদ। আসলে প্রতিবন্ধকতা বলতে, এটি যেহেতু অনেক আগের একটি ঘটনা এবং ক্যানাডার জাস্টিস সিস্টেম এবং বাংলাদেশের জাস্টিস সিস্টেম আলাদা, সেই ক্ষেত্রে ক্যানাডিয়ান পিপুলদেরকে আসলে কনভিন্স করা যে যে বিচারটি হয়েছে নূর চৌধুরীর বাংলাদেশের কোর্টে, সেই বিচারটি ছিল নিরপেক্ষ এবং সঠিক, এবং সেটি যাচাই করার জন্য আমাদেরকে হান্ড্রেডস অফ মানে শত শত কোর্ট ডকুমেন্টস পড়তে হয়েছে, সেটি বাংলাদেশের এবং ক্যানাডিয়ান দুই দেশের কোর্টেরই, এবং প্রচুর ডকুমেন্ট, ক্লাসিফাইড ডকুমেন্ট সংগ্রহ করতে হয়েছে যেগুলো দীর্ঘদিন আসলে গোপন অবস্থায় ছিল কিংবা অপ্রকাশিত অবস্থায় ছিল, কিংবা এবারই প্রথম আসলে আমাদের ফিফথ স্টেটের এই অনুসন্ধানের মধ্য দিয়ে এটি প্রচারিত হয়েছে। তো এটি আসলে বড় প্রতিবন্ধকতা ছিল যে এখানে যে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এবং এটি যে একটা ফেয়ার ট্রায়াল, সেই বিষয়টা সম্পর্কে আসলে অনুসন্ধান করাটা এবং সেই ডকুমেন্টসগুলো জোগাড় করাটা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কি পদক্ষেপ নিতে পারে এবং কি কি করণীয় রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, একজন সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়টি আসলে তুলে ধরা, বিশেষ করে ক্যানাডিয়ান মানুষ যারা এই সহিংস অতীত নূর চৌধুরীর জানে না, সেটি আমরা চেয়েছি জানাতে, এবং আমরা আমাদের অনুসন্ধানে কাগজপত্র রিসার্চ করে সকলের বক্তব্য শুনে আমরা নিশ্চিত হয়েছি যে নূর চৌধুরীর এই বিচার প্রক্রিয়াটি দুই দেশের আদালতেই আসলে আনবায়াসড বা নিরপেক্ষ হিসেবে প্রমাণিত হয়েছে, এবং ক্যানাডা সরকারের আদালত কিন্তু একাধিকবার নূর চৌধুরীর যে গল্প সেই গল্পটিকে প্রত্যাখ্যান করেছে এবং তাকে দেশত্যাগের নির্দেশনা দিয়েছে। তা আমরা আসলে আমাদের কাজটি করেছি যে কীভাবে নূর চৌধুরী এখানে আছেন এবং কোথায় আসলে ফাঁক ফোকর আছে এবং কোন সুযোগ সুবিধা তিনি কাজে লাগাচ্ছেন, এবং এই রিপোর্টের মধ্য দিয়ে কিন্তু আসলে আপনি জানেন যে 2006 সালে তাকে ডিপোর্টেশনের অর্ডার দেওয়া হয়, অর্থাৎ দেশত্যাগের নির্দেশনা দেওয়া হয়, এরপরে উনি 2009 সালের দিকে গিয়ে প্রি রিমুভাল রিস্ক অ্যাসেসমেন্টের আবেদন করে সেই আবেদনটিকে ঝুলিয়ে রেখে এখনও এখানে বহাল তবিয়তে আছেন। এই যে মাঝখানের 3 বছর 6 থেকে 9 3 বছর কিন্তু বাংলাদেশ সরকারের সুযোগ ছিল নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার, তো সেই সব জায়গায় কিন্তু কূটনৈতিক ব্যর্থতাও আসলে এই রিপোর্টের মধ্য দিয়ে উঠে এসেছে, এবং বাংলাদেশ সরকার পরবর্তীতে কী পদক্ষেপ নেবে সেটারও ইন্ডিকেশন কিন্তু আমাদের রিপোর্টের মধ্যে আছে, এবং আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে কোনো একটা মেকানিজমে এটাকে আসলে সমাধানের পথে আনতে হবে, কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে এবং ক্যানাডিয়ান সরকারের কোর্টে যেহেতু বল আছে তাদেরকেও আসলে এগিয়ে এসে কোনো একটা মেকানিজম বের করতে, নাহলে এরকম বছরের পর বছর এরকম একটা অমীমাংসিত ব্যাপার ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই, এটি ছিল আমাদের রিপোর্টের মূলত বক্তব্য। ইমরান, ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ক্যানাডা থেকে। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর কানাডায় আত্মগোপনের বিষয়টি নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেই বিষয় নিয়ে কথা বলছিলেন তিনি।